ডিএলএডরা শুধু অ্যাপ্লাই করতে পারবেন, বিএডরা যে পারবেন না সেটাও একটা কোর্টের নির্দেশে, সেটা একটা কমে যাওয়ার কারণ। আমি একটু আগেই জিজ্ঞেস করলাম প্রাথমিক শিক্ষা পর্ষদের কবে ওনারা নিয়োগ দিতে পারবেন। তো বন্ধুরা, গতকালকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আপনারা অনেকেই জানেন যে একটি প্রেস কনফারেন্স তিনি করেছিলেন, এবং সেক্ষেত্রে প্রাইমারিতে যে প্রাইমারি টেটের যে ফর্ম ফিল আপ হচ্ছে এবং সেখানে এত হিউজ সংখ্যক প্রার্থী যারা আছে তারা কমে যাওয়ার কারণটা কি? কারণ গত বছর আমরা দেখেছিলাম প্রায় 7 লক্ষ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল, সেটা কিন্তু এবার হাফে কিন্তু দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে তার পাশাপাশি যারা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট যারা পরীক্ষায় পাস করে বসে আছে তাদের যে নিয়োগের ব্যাপারটি নিয়ে পর্ষদের কি চিন্তা ভাবনা, সেই নিয়ে তিনি কি জানিয়েছেন প্রেস কনফারেন্সে, আমরা চলুন দেখে নেব। এবং আরও কি বিস্তারিত তিনি জানিয়েছেন নিয়োগ সংক্রান্ত, চলুন আপডেটগুলো একে একে জানি। তার আগে আপনাদের সকল কোনো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো এবারে টেটের অ্যাপ্লিকেশন 3,10,000, গতবার ছিল 7 লক্ষ, অনেকদিন পরে গতবারটা হয়েছিল, তাই হয়তো এবার এটা কমে গেছে অনেকে মনে করছে। আবার অনেকের এটাও বক্তব্য টেট দিয়ে তো চাকরি হচ্ছে না তাই অ্যাপ্লিকেশন করছে, আপনার কি মনে হয়? আমার দুটো দুই পক্ষ দুই কথারই সার্বত্যাস, তার সঙ্গে ডিএলএডরা শুধু অ্যাপ্লাই করতে পারবেন, বিএডরা যে পারবেন না সেটাও একটা কোর্টের নির্দেশে, সেটা একটা কমে যাওয়ার কারণ। আমি একটু আগেই জিজ্ঞেস করলাম প্রাথমিক শিক্ষা পর্ষদের কবে ওনারা নিয়োগ দিতে পারবেন, ওদের ওরা বলেছেন আইনি জটিলতা আছে, এটা নভেম্বরে হয়তো চলে যাবে, তারপর যেই মুহূর্তে ওনারা নিয়োগ দিতে পারবেন আমার ধারণা এই ধরনের বক্তব্য কমে আসবে। আমি ওই যে আজকে বললাম প্রধান বিচারপতির কথাটাই আমাকে বলতে হবে, যেটুকু সুপ্রিম কোর্টে এখন বাধা আছে প্রাইমারি ক্ষেত্রে সেটা আমরা নিশ্চিত, আমার মনে হচ্ছে যে আমরা আমাদের কথা পর্ষদ পর্ষদের মাধ্যমে দিতে সমর্থ হবো। কিছু আইনি জটিলতা রয়েছে শিক্ষক নিয়োগ নিয়ে, একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো কিছুক্ষণ আগেই আপনারা ভিডিওতে দেখলেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি জানিয়েছেন প্রেস কনফারেন্সে, এবং সেক্ষেত্রে অনেকেই আপনারা প্রশ্ন করছিলেন যে দাদা অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছে কি, এবং সেক্ষেত্রে ব্রাত্য বসু কি জানিয়েছেন প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে। তো প্রাইমারি টেট পরীক্ষার জন্য চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, আপনারা জানেন গত বছরে যেখানে 7 লক্ষ চাকরি প্রার্থী টেটের জন্য আবেদন করেছিলেন সেখানে এবার যেটা জানা যাচ্ছে 3,10,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট এবার কিন্তু ফর্ম ফিল আপ করেছে। কি এমন হলো যে এক বছরের মধ্যে প্রায় অর্ধেক হয়ে গেল টেটের জন্য আবেদন? তো সেক্ষেত্রে এই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উত্তর শুরু করেছিল, তো এটা নিয়ে মন্তব্য করতে দেখা গেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে, এবং সেক্ষেত্রে তিনি যেটা বললেন আপনারা শুনলেন যে টেটের পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে যাওয়া প্রসঙ্গে তিনি যেটা বললেন যেহেতু এবার শুধু ডিএলএড প্রশিক্ষিতরাই অংশগ্রহণ করতে পারছেন সেই কারণেই আবেদন সংখ্যা অনেকটা কমে গিয়েছে বলে তিনি মনে করছেন। অনেকে আবার মনে করছেন যে যেটা দেখা যাচ্ছে যে টেট পরীক্ষা দেওয়ার পরও চাকরি মিলছে না সেই কারণে অনেকেই টেটের জন্য আবেদন করছেন না। শিক্ষামন্ত্রী বলেন আমার মনে হয় দুই কথারই সার্বত্যা রয়েছে, অর্থাৎ চাকরি না হওয়ার কারণে যে টেটের প্রতি আগ্রহ কমছে সে কথা একেবারে তিনি কিন্তু উড়িয়ে দিচ্ছেন না, তো সেটা নিয়েও তিনি কিন্তু বলেছেন। এর পাশাপাশি শিক্ষক নিয়োগ নিয়েও তিনি কিন্তু মন্তব্য করেছেন। তো শিক্ষামন্ত্রী বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে কথা হয়েছে, পর্ষদ কবে নিয়োগ দিতে পারবে সেই বিষয়ে কিন্তু তাদের থেকে জানতে চেয়েছেন ব্রাত্য বসু। তো শিক্ষামন্ত্রী বলেন যে ওনারা বলেছেন কিছু আইনি জটিলতা রয়েছে, সেটা হয়তো নভেম্বরে চলে যাবে, যে মুহূর্তে ওনারা নিয়োগ দিতে পারবেন আমার মনে হয় এই ধরনের বক্তব্য কিন্তু কমে যাবে। অর্থাৎ তিনি এই কথাই বলছেন যে যারা অলরেডি টেট কোয়ালিফাইড হয়ে বসে রয়েছে তো তাদের বিষয়টি তিনি কিন্তু এখানে ডিনাই করেননি, তো তাদের ব্যাপারটি নিয়ে তিনি নভেম্বরের সময় কিন্তু দিয়েছেন, অর্থাৎ নভেম্বরের মধ্যে এই যে জটিলতাগুলো তৈরি হয়েছে সেগুলো চলে যাবে যে মুহূর্তে ওনারা নিয়োগ দিতে কিন্তু পারবেন, তো সেক্ষেত্রে আপনাদের ওয়েট করতে হবে আগামী নভেম্বর মাস পর্যন্ত। তো এই নিয়ে আপনারা অনেকেই হয়তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন, একে একে আমি কিন্তু আপডেট দিয়েছি, তো টাইম টু টাইম আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন, তাই অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা প্রাইমারি টেটের ইন্টারভিউর জন্য জিজ্ঞাসা করছিলেন, আমাদের উইনার্স একাডেমির তত্ত্বাবধানে আমাদের কিন্তু প্রাইমারি টেটের ইন্টারভিউ ব্যাচ চলছে, অনলাইনে যারা ভর্তি হতে চাইছেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে।